হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ইমলা হক, আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগের উদ্দেশ্য, আজকে আমার একটা ইন্টারেস্টিং ফটোশ্যুট আছে। ফটোশ্যুট বলতে আমি কখনোই এই ধরনের ফটোশ্যুট করি না, আমি তেমন বেশি ফটোশ্যুট করি, আমি নাটকেই ব্যস্ত থাকি। তো ফটোশ্যুটটা হলো আবায়ার ফটোশ্যুট, আনজার নামে একটা পেজ আছে। তো আমার শ্যুট হচ্ছে বনশ্রীতে। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, কফি খেয়েছি, এখন মেকআপ নিব, মেকআপ নিয়ে দেন আমি বনশ্রীতে শুটে যাব। তো চলেন আমার সাথে। তো সকাল সকাল আমি আমার কফি খাচ্ছিলাম, অ্যান্ড সকালের প্রকৃতিটা ভীষণ সুন্দর, সকালে আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারপর নাস্তা শেষ করে চটজলদি আমি আমার মেকআপ কমপ্লিট করলাম। মেকআপ কমপ্লিট করে দেন আমাকে তাড়াতাড়ি বের হতে হবে, কারণ ওখানে বলে দেওয়া হয়েছে আমাকে 11টার মধ্যে থাকার জন্য। তো দেন আমি উবার কল করে রওনা দিয়ে দেই বনশ্রীর দিকে। তো আমাকে রাতের বেলা অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি ভুলবশত আরেকটা জায়গায় চলে গিয়েছিলাম। দেন ওখানেও কিছুক্ষণ ওয়েট করার পর ওনারা যখন আমাকে বললো যে আমি অ্যাড্রেসটা যেন চেক করি, পরে চেক করে দেখলাম আসলে আমার ফল্ট, আমি ভুল করে গিয়েছিলাম আরেকটা ব্লগে। তো যাই হোক, আমি ফাইনালি স্টুডিওতে পৌঁছে যাই। স্টুডিওতে যাওয়ার পর পরিবেশটা আমার এত ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ফার্স্টে আমি এই বোরখাটা, এই আবায়াটা পরি, তো খুবই সুন্দর লাগছিল নিজেকে দেখতে আয়নায়। তো যাই হোক, ওই স্টুডিওটা বেশ বড়। এখানে ওনাদের এক সাইডে স্টুডিও, এক সাইডে ফ্যাক্টরি, এবং ফার্স্টে আমি ওনাদের শোরুমে গিয়েছিলাম। এই যে আমি যেসব আবায়া পরে আজকে শ্যুট করবো, সেগুলো একজন আপু উনি আয়রন করে দিচ্ছেন। আর এইটা হচ্ছে স্টুডিওটার, মানে যেখানে আমরা ছবি তুলব সেখানকার ব্যাকগ্রাউন্ড। তো এখানে অনেক সিস্টেম, লাইট করা আছে এবং পেছনে দরজার সিস্টেম করা আছে, যেগুলো দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো দেন আমার সেকেন্ড লুক ছিল এটা, সেকেন্ড ওনাদের নিয়মে ছিল এরকম যে বোরখার সাথে অবশ্যই এভাবে হিজাবটা পরতে হবে, ওনাদের পেজের এটা রেস্ট্রিকশন। তো আমার কাছে খারাপ লাগেনি, ভালোই লেগেছে, কারণ যেহেতু ওনারা আবায়া সেল করছেন, সেহেতু এটা একটা ভালো দিক। তো আমাদের সারাদিন কাজ করার পর ব্রেক টাইম ছিল, দেন ব্রেক লাঞ্চ টাঞ্চ শেষ করে পরে আরেকটা আবায়া পরলাম। আমি ওই দিন মোট আবায়া পরেছিলাম 20টার মতো, মেবি, আমি ঠিক জানি না, কিন্তু আমাকে বলে দেওয়া হয়েছিল 20টার মতো। আমার শ্যুট শেষ, খুব ভালো একটা সময় কেটেছে আমার এখানে, আমার খুবই ভালো লেগেছে এনাদের সাথে কাজ করে। তো আর বোরখা পরার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, সবাই অনেক ফ্রেন্ডলি, খুবই এনজয় করেছি আমি। তো এখন আমি একটু নিচে যাবো, একটা ভাইয়া আসছে, তার সাথে একটু দেখা করবো, একটু চা কফি খাবো, দেন বাসায় যাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন, ভালো কথা। ততক্ষণে আমি আপনাদেরকে একটু এই স্টুডিওটা একটু ঘুরে দেখাই, দুটোর সময় দেখাতে পারিনি। এই জায়গাটা হচ্ছে বিভিন্ন ধর আছে যেটা দিয়ে কালার চেঞ্জ করা যায়। এই যে এখানে একজন আপু আছে, এই যে ড্রেসিং রুম ছিল, এটা আমি একটু আগের ভিডিওতে দেখিয়েছি। তারপর এখানে একটা ওয়ার হাউস টাইপের আছে, অনেকগুলো ড্রেস রাখা। এই তো এই ব্র্যান্ডটার নাম হচ্ছে আনজারা। ওই যে ওই পাশে হচ্ছে ওনাদের ফ্যাক্টরি কাজ হচ্ছে, আনজার, ও আই এম সো সরি, আনজার। এই তো তারপর একটা ভাইয়ের সাথে দেখা করতে গেলাম, একটা রেস্টুরেন্টে গেলাম, আমরা ওখানে কফি খেলাম, তারপরে ক্যাশুনাট চিকেন সালাদ খেলাম, তারপরে কথা টথা শেষ করে আমি বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি।
ওকে গাইস, আমি বাসায় চলে এসেছি, এখন বাজে রাত 1টা। আমি কিন্তু 10:30 সময় বাসায় আসছি। আসার পরে আমার আগামীকালকে শ্যুটিংয়ের কস্টিউম গুছিয়েছি, তারপরে সৈয়দপুর যাব, সেজন্য সেগুলো টুকটাক কিছু গোছাগাছি করেছি। এখন আমি অনেক টায়ার্ড, কথা বলার মতো অবস্থা নেই। আপনারা ভালো থাকবেন। জানি না আজকের ব্লগটা কেমন হয়েছে, আপনাদের ভালো লাগবে কি মন্দ লাগবে। আসলে মেনটেন, টাইম মেনটেন করে রেগুলার ব্লগ দেওয়াটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। এত ব্যস্ততার মধ্যে সেই সময়টা বের করা আসলে খুব টাফ, এই জন্য আমি একটু লেট হয়ে যাচ্ছে, যার কারণে আপনারা হয়তো আমাকে ভুলে যাচ্ছেন। তো যাই হোক, আমি আপনাদেরকে ভুলতে দিতে চাই না। তো আবার আমি চেষ্টা করব সুন্দর নতুন কোনো ব্লগ ভিডিও আনতে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে যদি সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান, সেগুলোর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন। এছাড়াও আমার অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখতে চাইলে দেখতে পারেন। তো এই পর্যন্তই কথা বলার ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসলে কথা বলার মতো আর অবস্থায় নাই, আর কিছু দেখানোর নেই, রাত 1টা ঘুমাতে হবে, কারণ আগামীকালকে আমার মানুষ শুটিং আছে। সো এই তো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।